সম্মানিত দর্শক, পঙ্গু হতে চলেছিলেন তাসলিমা নাসরিন, ফেসবুক পোস্টে বিশেষ অঙ্গ কেটে নেয়ার অভিযোগ। পুরো খবরটির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বাংলা সাহিত্য জগতে নারীদের ধারণাকে আরও প্রবলভাবে স্থাপনার করার পেছনে সবথেকে উল্লেখযোগ্য নাম যার, তিনি হলেন তাসলিমা নাসরিন। পুরুষতান্ত্রিক সমাজের নানা ট্যাবুর বিরুদ্ধে নানা সময়ে নানা কথা বলে সমালোচিত হয়েছেন এই লেখিকা। দেশ থেকে বিতাড়িতও হয়েছেন একটা সময়। বিদেশে থেকে নিজের সাহিত্য চর্চা নিয়ে মশগুল থাকেন এই লেখিকা। তবে দেশ জুড়ে এখনও বিদ্যমান তার অগণিত ভক্তকুল, তাই ভক্তদের ছুঁয়ে থাকেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই লেখিকা, আর এই সামাজিক মাধ্যমেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন লেখিকা। এই পোস্টে এক 16 চিকিৎসকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক কথাবার্তা লেখেন তিনি। তার হিপ রিপ্লেসমেন্টের পর নাকি আর হাঁটতে পারছেন না তিনি এবং তিনি পঙ্গু হতে চলেছেন, এমনটাই অভিযোগ করেন। তাসলিমা লেখেন, মানুষকে বিশ্বাস করার ফল কী হতে পারে, যারা বন্ধু নয় তাদের বন্ধু ভাবার ফল কী হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেলাম, নিজের জীবন দিয়ে টের পেলাম। এই পোস্টে লেখিকা বিষয়টির বিস্তারিতও জানান। তিনি লেখেন, হাসপাতালের এক ডাক্তারকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তিনি বোধহয় বন্ধু। তাকে জানিয়েছিলাম যে পড়ে গিয়েছিলাম ঘরে এক্সরে করতে হবে। সেই বন্ধু আমাকে পাঠিয়ে দিলেন তার হাসপাতালের অর্থোপেডিক ডাক্তারের কাছে, যিনি হিপ রিপ্লেসমেন্টের এক্সপার্ট। সেই এক্সপার্ট শুরু থেকে আমার ফিমারের সামান্য ফ্র্যাকচারের ফ্র্যাকশন ট্রিটমেন্ট না করে আমার হিপ রিপ্লেসমেন্ট করার জন্য উঠে পড়ে লাগলেন। আমি বাধা দিয়েছি, তিনি বারবার এসেছেন আমাকে কনভিন্স করতে, 3-4 জন ডাক্তারকে পাঠিয়েছেন কনভিন্স করতে। আমাকে কোনো সময় দেয়া হয়নি নিজে চিন্তা করতে বা শুভাকাঙ্ক্ষীদের কারো সঙ্গে কথা বলতে। যেই সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম সেই সমস্যা ট্রিটমেন্ট না করে ক্রমাগত মিথ্যে কথা বলে আমার শরীরের সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না বড় ডাক্তাররা এমন ভয়াবহ ক্রাইম করতে পারেন। আর আমারও বুদ্ধিশুদ্ধি কোথায় গিয়েছিল যে এমন ক্রাইমের শিকার হতে নিজেকে দিলাম। লেখিকার এই পোস্ট উদ্বেগ বাড়িয়েছে তার ভক্তদের। তাহলে কি সত্যিই খারাপ অবস্থায় লেখিকার শারীরিক অবস্থা? এই প্রশ্নে সরগোল পড়েছে লেখক মহলেও, যদিও এই পোস্টে তিনি কারো নাম উল্লেখ করেননি। সম্মানিত দর্শক, তাসলিমা নাসরিনকে নিয়ে আপনাদের কী মতামত জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে জানান আমাদের, লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।